আজকে আমরা করব ডিভিজিবিলিটি রুল অফ সেভেন। সাত দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় কিনা সেটা আমরা শিখব। দুই তিন চার পাঁচ ছয় এগুলো সবাই জানে, অথচ নাও জানতে পারে। যারা জানে না তাদের জন্য আজকে বলছি আজকে আমাদের ক্লাসটা। আজকের ফার্স্ট হচ্ছে সাত দিয়ে কীভাবে ভাগ করা যায় দেখছি। ফার্স্টে লিখছি 2422, এটা একটা সংখ্যা। আর একটা সংখ্যা লিখছি 343। 343টা সাতের কিউব, তাহলে 343টা সাত দিয়ে ভাগ করা যাবে। তাও আমরা দেখিনি, যারা জানে না তাদের জন্য কীভাবে করবো। 343 লিখলাম, এটা একক, এটা দশক, এটা শতক, এমনি লিখলাম। এককের অঙ্কের সঙ্গে পাঁচ গুণ করব, এককের অঙ্কের সাথে, মানে এর সাথে এটা গুণ করে হলো 15। এই 15টা লিখবো এখানে, দশক আর শতক এককে ছেড়ে, এককটাকে আমরা ছেড়ে দিলাম। এবার এটা যোগ করে নেবো, যোগ করে হলো 49। 49কে সাত দিয়ে ভাগ করা যায়, তার মানে এটা ডিভিজেবল। এইভাবে আমরা শিখব। নেক্সট আমাদের হচ্ছে 2422, এটা কিভাবে করব। এটাও সেম, এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার। আমি বলেছিলাম এককের অঙ্কের সাথে পাঁচ গুণ করব। এখানে এককের অঙ্ক হলো 2, 2-এর সাথে পাঁচ গুণ করলাম হলো 10। এই 10টাকে লিখবো এককের অঙ্ক ছেড়ে এদিকে, এখানে লিখলাম, তাহলে কত হলো 252। এবার 252 কি সাত দিয়ে ভাগ করা যায় কি করে বুঝবো। আবার সেম প্রসেস হয়ে গেল, 10, ওই 10টা এখানে লিখবো হলো কত, 35। 35কে সাত দিয়ে ভাগ করা যায়, তার মানে এটা হলো সাত দিয়ে ভাগ করা যাবে। এরপরে আমরা দেখছি 1033, এটাকে সাত দিয়ে ভাগ করা যায় কিভাবে বুঝবো। সেম প্রসেস, এককের অঙ্কের সাথে আমরা পাঁচ গুণ করলাম হলো 15, এখানে যোগ করে দেবো কত হবে, 118। 118 কি সাত দিয়ে ভাগ করা যায়, 118কে সাত দিয়ে ভাগ করা যায় না, কারণ 119কে সাত দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা ডিভিজেবল নয়। নট ডিভিজেবল এটা। আর একটা উদাহরণ নিয়ে নিচ্ছি আমরা, লাস্ট উদাহরণ আমাদের, এটা হচ্ছে 31213। একক, এককের অঙ্কের সাথে বলেছিলাম পাঁচ গুণ করতে, পাঁচ গুণ করলাম, পাঁচ গুণ করে হলো 15, এটা যোগ করে দেবো, যোগ করে হলো 6313। আবার এই এককের সংখ্যার সাথে পাঁচ গুণ মানে হলো 30, এই 30টা লিখবো এখানে, এটাকে ছেড়ে এককের অঙ্ক ছেড়ে লিখবো, কত হলো 343। 343 তো আমরা আগেই করলাম, 343কে সাত দিয়ে ভাগ করা যায়, তাই এইভাবে আমরা করব অঙ্কগুলো। আজকে আমরা করলাম ডিভিজিবিলিটি রুল সাতের, সাতের ভাগ করার নিয়ম দেখলাম। এর পরের ক্লাসে আমরা দেখব 11, 11 দিয়ে কীভাবে ভাগ করা যায়, আর তার সাথে আরও অনেক কিছু নতুন শর্টকাট শিখব। তার জন্য আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং আমাদের আরও শর্টকাটস ভিডিও আছে, যেটা হলো আমাদের স্কোয়ারের ভিডিও আছে, মাল্টিপ্লিকেশনের ভিডিও আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখুন। আর এই ডিভিজিবিলিটি রুল যেটা দেখালাম সাতের, এটাতে অনেকে ভাবতে পারেন যে অনেক টাইম লাগছে, কিন্তু আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে এটা নিজেরা মাইন্ডে ক্যালকুলেট করতে পারবেন।